হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল একবারে স্নান সেরে তারপরে যে বসিয়ে দিয়েছি চা, তো এখন চা খেয়ে একটু রোদে দাঁড়াবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর স্নান করার পর আরও বেশিই ঠান্ডা লাগছে, তো এখনও চা খাওয়া হয়নি। এখন চা খেয়ে একটু রোদে দাঁড়াবো, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও হয়ে গেল, এখন চাটা খেয়ে একটু রোদে গিয়ে বসবো। তো দেখো, রোদে এসে একটু দাঁড়িয়েছি, আর এটা পাশের বাড়ির ফুল গাছ, গাঁদা ফুল। কি সুন্দর লাগছে ফুলগুলো! তো ফুলগুলো কিন্তু আমি সবসময় দেখি, কিন্তু কোনো সময় ভিডিও করা হয়নি। তো আজকে মনে হলো একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। দু রকমের গাঁদা, হলুদ আর কমলা। তো ভাবছি আমিও এবার আমাদের বাড়িতে লাগাবো এই চারাগুলো, কারণ দেখতে দেখো কি সুন্দর লাগছে, আর ফুলগুলো কিন্তু অনেক বড় বড়, খুব সুন্দর লাগছে। কালারগুলোও কিন্তু দারুণ, তাই না বলো? দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা, রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, কাজ আছে, ঘরে আসতে তো হবেই। তো দেখো, দুটো ডিম নিয়েছি বাটিতে, আর এদিকে দেখো রুটি ভেজে নিচ্ছি। তো ওরা ডিম রুটি খাবে এখন সকালের। তো আজকে 12:30টার সময় আবার স্কুলে যেতে হবে, কারণ আজকে ছেলেদের ভ্যাকসিন দেবে স্কুল থেকে, তো গার্জিয়ান সঙ্গে যেতে হবে। তো এটা খেয়ে তারপরে ওরা খেয়ে নেক, তারপর আমিও খাবো, খেয়ে তারপরে যাব স্কুলে। তো এটা খেয়ে তারপর বসাবো রান্না, ডাল ভাত যা পারি করে রেখে তারপরে যাব স্কুলে, কারণ আসতে আবার কত টাইম লাগবে সেটা জানি না টাইমটা। তো দেখো আমার ছোটো ছেলের অবস্থা, দেখো স্মাইল বানাচ্ছে সস দিয়ে। তো ওদের দুজনকে দিয়ে দিলাম, ওরা খেয়ে তারপরে স্কুল ড্রেস পরবে, আর আমিও এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, তারপর রান্না করে রেখে আমিও যাব। দেখো, দেখেছ তো? দেখো এদিকে আমি ডাল পাতুরি করে নিয়েছি, আর এদিকে ডিম অমলেট করে নিয়েছি। তো এটা আর ভাতও হয়ে গেছে, এটা করে রেখে এখন রেডি হব আমি। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি স্কুলে, আর ওরা ভেতরে গেছে ভ্যাকসিন নেওয়ার জন্য, আর আমি এদিকে দেখো মাঠে বসে আছি, বাইরে কি রোদের তাপ। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। তো দেখো চা বসিয়ে দিয়েছি, আর আমার হাতগুলো মনে হচ্ছে বরফ হয়ে আছে, তাই হাতগুলো একটু গরম করলাম গ্যাসে। তো তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে, সেজন্য আমি দু কাপ চা বসিয়ে দিয়েছি। আর ছেলেরা গেছে টিউশন, ওরা আসবে, তারপর আবার ওদের টিফিন বানিয়ে দেব। তো বন্ধুরা, আমি কথাগুলো বলেছিলাম, কিন্তু পাশে একটু আওয়াজ হচ্ছিল জোরে, সেজন্য আমাকে ভয়েসটা আবার দিতে হলো। তো দেখো, আমি চা আর বিস্কুট নিয়ে খাচ্ছি, আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে এসেছি ওই ঘরে। তো তোমাদের দাদা ভাই টিভি দেখছে আর খাচ্ছে। তো রাত্রিবেলা আবার দেখি কি রান্না করব, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ততক্ষণে আমি চাটা খেয়ে নিই আগে। তো তোমরা দেখতে থাকো, আমি আবার আসছি। তো বন্ধুরা দেখো, ছেলেরা টিউশন থেকে এসে পড়েছে, আর বসিয়ে দিলাম ম্যাগি। তো আবার চলে এলাম সেই রাত্রিবেলা, গরম গরম ভাত দেখো ধোয়া ওঠা। আলু সেদ্ধ দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মেখেছি। আর ওদিকে দেখো বাঁধাকপির বড়া, বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে বড়া করলাম, আর এদিকে বেগুন ভাজা, আর ডিম অমলেট করলাম আবার গরম গরম রাতে। তো এগুলো দিয়ে আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে আমাদের। তো বেশি কিছু আর করলাম না, এই দেখো ডিম অমলেট, বাঁধাকপির বড়া, আর এই যে বেগুন ভাজা, আর আলু সেদ্ধ মাখা। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা আমার নতুন বন্ধুরা আছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, এতটুকুও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার একটা নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।